নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে কোনো অ্যাড্রেস থেকে যদি আপনি অন্য কোনো অ্যাড্রেসে যদি শিফট হয়ে যান তো সেক্ষেত্রে কিন্তু আপনারা ভোটার কার্ড কিন্তু ট্রান্সফার কিন্তু করতে হয় যদি আপনি ভোটার কার্ড ট্রান্সফার না করেন তাহলে যে আপনি নতুন অ্যাড্রেসে বসবাস করছেন সেই অ্যাড্রেসে আপনি ভোট দিতে পারবেন না এছাড়াও কিন্তু গভর্নমেন্টের বিভিন্ন রকম সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন না তো সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড কীভাবে ট্রান্সফার করবেন এছাড়া যদি কোনো মহিলা বিয়ের পর তার ভোটার কার্ডটি বাপের বাড়ি থেকে স্বামীর বাড়ি ট্রান্সফার করতে যায় তো সেক্ষেত্রে তারা কিভাবে ট্রান্সফার করবে এবং সঙ্গে সেই ভোটার কার্ডে কীভাবে বাবার নামের জায়গায় স্বামীর নাম নিয়ে আসবেন এবং কিভাবে সার নেমটা আপনি কারেকশান করবেন এবং সঙ্গে ফটো কিভাবে আপডেট করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আজকের ভিডিওতে আপনাদের ভোটার কার্ডের নতুন পোর্টালের মাধ্যমে মাত্র পাঁচ দিনের মধ্যে আপনি মোবাইল বা কম্পিউটার থেকে খুব সহজে অনলাইনে আবেদন করতে পারবেন তো কিভাবে অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে দেব সেই জন্য ভিডিওটা পছন্দ থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মন সহকারে এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করতে গেলে আমাদের চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশ থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিতে ভিডিও নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক তো সবার প্রথম কিন্তু ভোটার কার্ডের যে নতুন অফিসিয়াল ওয়েবসাইট সেখানে আপনি চলে আসবেন এখানে চলে আসার পর দুটো অপশান রয়েছে একটি চেয়ে লগ ইন অপশন দেওয়া রয়েছে একটি সাইন আপ অপশন দেওয়া রয়েছে যদি আপনি নতুন হয়ে থাকেন সাইন আপ করবেন যদি আগে থেকে আপনি সাইন আপ করে রাখেন তাহলে কিন্তু সেই আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন কিন্তু করবেন তো আমার আগে থেকে কিন্তু আইডি পাসওয়ার্ড আছে জন্য কিন্তু আমি লগ ইন করবো জন্য লগ ইন অপশানে ক্লিক করে দেওয়ার পর আইডি পাসওয়ার্ড কিন্তু বসিয়ে দেবেন এখানে এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর যদি কোনো কারণে পাসওয়ার্ড ভুলে যান তাহলে কিন্তু ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করে নতুন একটি পাসওয়ার্ড আপনি জেনারেট করে নেবেন করে নেওয়ার পর তারপরে কী করবেন এখানে ক্যাপচা বসাবেন এখানে ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তো এরপর আপনি কী করবেন এরপর এখানে ভেরিফাই বাটনে নিয়ে ক্লিক করবেন ক্যাপচাটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই বাটনে ক্লিক করলে ভেরিফাইড দেখাবে তারপর কিন্তু লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি এইভাবে ওপেন হয়ে গেল এইভাবে ওপেন হয়ে যাওয়ার পর তো এরপর আপনি কী করবেন ভোটার ট্রান্সফার করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফর্ম এইট এই অপশানটা বা এই ফর্মটা আপনাকে ফিল আপ কিন্তু করতে হবে তো সেই জন্য এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু আপনার সামনে নতুন একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে এখানে দুটো অপশান দেওয়া রয়েছে একটি সেলফ একটি আদার যদি আপনারা ভোটার কার্ড ট্রান্সফার করতে চান তো সেলফ করবেন যদি অন্য কারো করতে চান তো আদার এখান থেকে সিলেক্ট করবেন তো আমি নিজের করতে চাই সেখানে সেলফ সিলেক্ট করে নেওয়ার পর এখানে স্বামীর বাটনে ক্লিক করলাম করে দেওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন রকম অপশান রয়েছে যদি আপনারা ভোটাকাটি ট্রান্সফার করতে যান তো সেক্ষেত্রে প্রথম যে অপশানটা সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং যেসব মহিলারা তারা বিয়ের পর ভোটার ভোটাকাটি ট্রান্সফার করতে যায় তাদেরও কিন্তু এই প্রথম অপশানটা সিলেক্ট করবেন করে দেওয়ার পর দুটো অপশান এখানে বেরিয়েছে একটি হচ্ছে উইদিন অ্যাসেম্বলি একটি হচ্ছে আউটসাইড অ্যাসেম্বলি অর্থাৎ হচ্ছে আপনার যদি বিধানসভার যদি আপনি মধ্যে যদি ভোটার ট্রান্সফার করতে চান তাহলে উইদিন অ্যাসেম্বলি করবেন যদি বিধানসভার বাইরে করতে চান অন্য বিধানসভায় আপনি ভোটার কার্ড ট্রান্সফার করতে চান তো সেক্ষেত্রে এখানে আউটসাইড অ্যাসেম্বলি সিলেক্ট করবেন তো আমার ক্ষেত্রে বিধানসভার মধ্যে সেদিন ওই দিন করে নিলাম তারপর ওকে বাটনে ক্লিক করার পর তারপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রিজিস্টার দেওয়া রয়েছে এরপর নেক্সট বাটনে ক্লিক করলাম নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরপর আপনি কী করবেন এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার এখানে কিন্তু আধার নাম্বারটা আপনি সিলেক্ট করবেন আধার নাম্বারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর এরপর কী করবেন এখানে মোবাইল নাম্বার এখানে সেলফ সিলেক্ট করে আপনার মোবাইল নাম্বারটা সরিভাবে বসিয়ে দেবেন এরপর যদি আপনি ইমেলটি থেকে থাকে তো ইমেলটি দেবেন যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তারপর আপনি কী করবেন তারপর কিন্তু সঙ্গে সঙ্গে তারপর আপনার সামনে এমনটি অপশানগুলি খুলে যাবে এবার আপনি যেই অ্যাড্রেসে ট্রান্সফার করতে চান সেই যে নতুন অ্যাড্রেসটা এখানে আপনার বসাতে হবে যেরকম কিন্তু এখানে হাউস নাম্বার বা অ্যাপার্টমেন্ট নাম্বার যদি থেকে থাকে সেটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর স্ট্রিট এরিয়ার নামটা বসিয়ে দেবেন তারপর যদি ভিলেজ অথবা টাউনের নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর পোস্ট অফিসের নাম এবং পিনকোড এবং যেখানে দেখতে পাচ্ছেন এখানে আপনার স্টেট সমস্ত ড্রেসটা এখানে একে একে কিন্তু আপনি বসিয়ে দেবেন ঠিক আছে যেই অ্যাড্রেসটা আপনি ভোটার কার্ডটি ট্রান্সফার কিন্তু করতে চান এবং যেসব মহিলারা বিয়ের পর তার স্বামীর বাড়িতে যে ট্রান্সফার করবেন তার স্বামীর বাড়ি অ্যাড্রেসটাকে সঠিকভাবে বসিয়ে দেবেন ঠিক আছে তো এরপর কিন্তু আপনাকে অ্যাড্রেস প্রুফ আপনাকে সাবমিট করতে হবে তো সেক্ষেত্রে ডকুমেন্টস নেম অপশানে ক্লিক করে এখানে আপনার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনার কাছে যেই ডকুমেন্টসটা আছে সেই ডকুমেন্টসটা এখানে আপনি সিলেক্ট কিন্তু করে নেবেন ঠিক আছে তারপরে সেই ডকুমেন্টসটা আপলোড করে দেবেন দুইএমির মধ্যে জেপিজি অথবা পিএনজি অথবা পিডিএফ ফর্মেটে আপলোড করে দেওয়ার পর নেক্সট নিয়ে ক্লিক করবেন ঠিক আছে এবং যেসব মহিলারা তারা স্বামীর বাড়িতে যে ভোটার ট্রান্সফার করতে যায় তো সেক্ষেত্রে তাদের কিন্তু যে কোনো একটি ডকুমেন্টস কিন্তু স্বামীর বাড়ি অ্যাড্রেসে কিন্তু থাকতে হবে তারপরে কিন্তু সেই ডকুমেন্টসটা এখানে সিলেক্ট করে নেওয়ার পর তাহলে প্লেসটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর কিন্তু এখানে আপনার যে ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেবেন ক্যাপচাটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর অ্যান্ড স্বামীর বাটনে ক্লিক করবেন অ্যান্ড স্বামীর বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে পুরো পিভিউটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে তারপরে পুরো পিভিটা দেখে নেওয়ার পর তারপরে স্বামীর বাটনে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একটা রেফারেন্স আইডি নাম্বার প্রোভাইড করবে সেটা দিয়ে আপনি পরবর্তীকালে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন তো এইভাবে ভোটার কার্ডে আপনি ট্রান্সফার করতে পারবেন এবার এখানে একটা মেন ইম্পর্টেন্ট কথা হলো যেসব মহিলারা তারা বিয়ের পর স্বামীর বাড়িতে ভোটার কার্ডে ট্রান্সফার করতে যায় তাদের অ্যাড্রেসের সঙ্গে সঙ্গে তাদের নাম এবং তার স্বামীর নামও কিন্তু চেঞ্জ করতে হয় তো সেক্ষেত্রে তারা তো সেক্ষেত্রে তারা প্রথম কিন্তু অ্যাড্রেসটা ট্রান্সফার করে ট্রান্সফার হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু পুনরায় আবার এখানে ফর্ম অপশান কিন্তু ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু সেল অথবা আধার সিলেক্ট করে নেওয়ার পর তারপরে কিন্তু এখানে সেকেন্ড অপশানটা সিলেক্ট করবেন ঠিক আছে প্রথমে কিন্তু আপনি অ্যাড্রেসটা ট্রান্সফার করে নেওয়ার পর তারপর কিন্তু আপনাকে ভোটার কার্ডটি কারেকশান কিন্তু করতে হবে তো সেই জন্যই কারেকশান এই অপশান সিলেক্ট করবেন এই অপশান সিলেক্ট করে নেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন ওকে বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপর আপনার সামনে এমআডি পেজ ওপেন হয়ে যাবে হয়ে যাওয়ার পর তারপর আপনি ভোট আকারে কী কী কারেকশান করতে চান অর্থাৎ যে বিয়ের পর ভোটার কার্ডটি ট্রান্সফার হওয়ার জন্য নাম এখানে নাম এখানে সিলেক্ট করবেন তারপর রিলেশান টাইপ এবং রিলেশান নেম অর্থাৎ স্বামীর নাম এখানে বসাতে হবে এবং বাবার নাম জায়গায় স্বামীর নাম নিয়ে আসার জন্য এখানে রিলেশান টাইপও আপনি সিলেক্ট করবেন ঠিক আছে সেখানে যদি হাজব্যান্ড আপনি সিলেক্ট করবেন এবং রিলেশান নেমের জায়গায় স্বামীর নাম আপনি বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু ফটো এখানে ফটোও কিন্তু আপনি সিলেক্ট করবেন ঠিক আছে তো সেই জন্য কিন্তু যেসব মহিলারা বিয়ের পর ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চায় তো সেক্ষেত্রে নাম রিলেশান টাইপ রিলেশান নেম এবং যদি ফটো আপনি আপডেট করতে চান সেই জন্য ফটো এখানকে সিলেক্ট কিন্তু করে নেবেন তো জেরে যে আপনি সিলেক্ট করেছেন তারপর ডিটেলস এখানে বসিয়ে দেবেন যেমন কিন্তু আপনার যে নতুন নামটা হবে সেই নতুন নামটা তারপর কিন্তু আপনার রিলেশান টাইপের জায়গায় হাজবেন্ড আপনি সিলেক্ট করবেন তারপর রিলেশান নেমের জায়গায় স্বামীর নামটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ফটো আপনি আপলোড কিন্তু করে দেবেন তো এরপর কিন্তু আপনার নাম এবং যে আপনার স্বামীর নামের কিন্তু প্রুফ এখানে সাবমিট করতে হবে এখানে বিভিন্ন রকম ডকুমেন্টস দেওয়া রয়েছে আপনার কাছে যেই ডকুমেন্টস আছে সেই ডকুমেন্টসটা আপনি এখানে সিলেক্ট কিন্তু করবেন যদি কোনো রকম ডকুমেন্টস না থাকে তাহলে কিন্তু এনি আদার ডকুমেন্টস সিলেক্ট করে নেওয়ার পর সেই ডকুমেন্টসটার নাম বসিয়ে সেই ডকুমেন্টসটা আপলোড কিন্তু করে দেবেন যদি আপনার কাছে ম্যারেজ সার্টিফিকেট থাকে তো সেক্ষেত্রে কিন্তু এনি আদার ডকুমেন্টস এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর তার এখানে নামটা বসিয়ে দেওয়ার পর সেই ডকুমেন্টসটা আপলোড কিন্তু করে দেবেন কারণ হচ্ছে এখানে ম্যারেজ সার্টিফিকেটের কোনো রকম অপশান নেই তো সেক্ষেত্রে এনি আদার ডকুমেন্টস সিলেক্ট করে নেওয়ার পর ম্যারেজ সার্টিফিকেটটা আপলোড কিন্তু করে দেবেন করে দেওয়ার পর তারপর কিন্তু সমস্ত ড্রেস ফিল আপ করে দেওয়ার পর সাবমিট করে দিলেই আপনার একটা রেফারেন্স আইডি নম্বর প্রোভাইড করবে সেটা দিয়ে পরবর্তীকালে এখানে স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন ঠিক আছে তো যারা কিন্তু কেবলমাত্র অ্যাড্রেস সংশোধন করতে চায় তারা কিন্তু শিফট রেসিডেন্ট অ্যাড্রেস অপশানে ক্লিক করে ভোটার কার্ডটি কেবলমাত্র অ্যাড্রেসটা আপনি ট্রান্সফার করে নিতে পারবেন এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু যারা মহিলারা বিয়ের পর স্বামীর বাড়িতে ভোটার কার্ডটি ট্রান্সফার করতে চায় তারা প্রথমে কী করবেন প্রথমে কিন্তু অ্যাড্রেসটা আপনি ট্রান্সফার কিন্তু করে নেবেন ভোটার কার্ডটি ট্রান্সফার করে নেওয়ার পর অ্যাড্রেস ট্রান্সফার করে নেওয়ার পর তারপরে কিন্তু আপনার ভোটার কার্ডে কিন্তু কারেকশান কিন্তু করতে হবে তো দুটো আপনাকে আবেদন করতে হবে প্রথম আপনাকে কিন্তু অ্যাড্রেসটা ট্রান্সফার করে নিতে হবে তারপর যখন অ্যাড্রেসটা ট্রান্সফার হয়ে যাবে তারপরে কিন্তু পুনরায় এখানে এসে কিন্তু আপনাকে যে আপনার নাম এবং কিন্তু আপনার যে স্বামীর নাম হবে সেই স্বামীর নামটা আপনাকে যে সঠিকভাবে কারেকশান কিন্তু করে নিতে হবে তবেই কিন্তু আপনার সঠিকভাবে ভোটার কার্ডটি যে স্বামীর বাড়ি অ্যাড্রেসে কিন্তু হয়ে যাবে তারপর সেই ভোটার কার্ডটি এখান থেকে অনলাইন থেকে ডাউনলোডও কিন্তু করতে পারবেন ঠিক আছে খুব সহজে এখানে অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন অথবা কিন্তু পোস্টের মাধ্যমে ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে এবং আপনাদের বলে রাখি অনেক ক্ষেত্রে কিন্তু যে আপনি অনলাইন আবেদনের পর যে বিডিও অফিস থেকে বা বিএলও অফিস থেকে আপনাকে ফোন করা হয় ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য তো সেক্ষেত্রে আপনাকে যদি ফোন করে তাহলে কিন্তু বিডিও অফিস বা বিএলও অফিসে গিয়ে কিন্তু সেখানে আপনাকে ডকুমেন্টস ভেরি শন করতে হবে এবং আপনি যেই যেই ডকুমেন্টস অ্যাড্রেস প্রুফ এবং নেম প্রুফ এবং কিন্তু রিলেশান প্রুফ হিসাবে আপনি যেই সব ডকুমেন্টস সিলেক্ট করেছেন সেই সব ডকুমেন্টস কিন্তু অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আপনাকে বিডিও অফিসে গিয়ে কিন্তু ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশান হয়ে যাওয়ার পর কিছুদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে পোস্টের মাধ্যমে যে নতুন ভোটার কার্ডটি আপনার বাড়িতে কিন্তু চলে আসবে তো এইভাবে যদি আপনি ভোটার কার্ড ট্রান্সফার করতে চান দেখিয়ে দিলাম কীভাবে ট্রান্সফার করবেন দেখিয়ে দিলাম এবং যেসব মহিলারা বিয়ের পর বাপের বাড়ি থেকে স্বামীর বাড়িতে ভোটার কার্ড ট্রান্সফার ট্রান্সফার করবেন তারা কীভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম এরপরেও যদি এই ভোটার কার্ড ট্রান্সফার নিয়ে রকম যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করুন আমি অবশ্যই তার রিপ্লাই করবো এবং আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিও একটা লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিড় করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা থেকে অন করে রাখুন কারণ আমরা এরকম রিলেটেড নিত্যদি ভিডিও নিয়ে আসি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে এই ভিডিওতে থ্যাংক ইউ